كفهتا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আমাদের এহসান ভাই এটা হাত তুলেন, এহসান ভাই একটু হাত তুলেন, আলহামদুলিল্লাহ বলেন। উনি ওমরার জন্য আগামীকাল রওনা দিবেন, ওনার উনি ওনার স্ত্রী ওনার শ্বশুর, আল্লাহ যেন ওনার ওমরাটা কবুল করবে, না আমিন। পাশাপাশি আমাদের মাসুদ ভাই, ইনি আজকে বড় হজের জন্য টাকা জমা দিচ্ছে, হাত তুলেন দেখেন আমাদেরকে, মানে আল্লাহ আমিন বলেন। হ্যাঁ ভাই, কত টাকা জমা দিত এখন? 3 লক্ষ টাকা বড় হজের জন্য। হ্যাঁ তো এখন 3 লাখ জমা দিয়ে এসছেন, আল্লাহ যেন তার এই বড় হজটা কবুল করবে, না আমিন বলেন। আল্লাহ যেন আমাদের সবাইকে একবার হলো যেন সোনার মক্কা সোনার মদিনা যাওয়ার তৌফিক দেয়, বলেন আমিন বলেন। বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين এই তেস্তরি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এশার নামাজের পর থেকে আল্লাহ এই গভীর রাত পর্যন্ত আমরা আয় আল্লাহ বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিখার ক্লাসের আয় আল্লাহ অংশগ্রহণ করে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়ার চেষ্টা করছি, আল্লাহ আপনি কবুল করে নিন। আমিন। এ মাবুদ, এই কোরআন আমাদের জন্য কবরে এবং হাসরে সুপারিশ করবে যা কোনো নবী এবং রাসূল সুপারিশ করতে পারবে না। রব্বুল আলামিন, আয় আল্লাহ একমাত্র আপনার হাবিব জনাব মুহাম্মদ রাসূল ইসলাম সুপারিশ করবেন, আর কোরআন সুপারিশ করে মানুষকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ আপনি তৌফিক দান করুন, আমিন। রব্বুল আলামিন আমাদের মধ্যে আল্লাহ এহসান ভাই, তিনি আয় আল্লাহ ওমরা যাচ্ছেন তার স্ত্রী সহ শ্বশুর সহ, আয় আল্লাহ আপনি মেহরবানি করে কবুল মঞ্জুর করুন, বলে আমিন। এই মাহবুব তাদের এই ওমরাটাকে যেন সুন্দর সুষ্ঠুভাবে আদায় করতে পারেন, আয় আল্লাহ সে তৌফিক দান করুন। আয় আল্লাহ উনি আয় আল্লাহ আমরা করতে গিয়ে আমাদের এই গুনাগার উম্মত আমরা যারা আসি নবীর, আল্লাহ উনি যেন আমাদের জন্য দোয়া করতে পারেন, আল্লাহ আমরা যেন যাইতে পারি সে তৌফিক দান করুন আল্লাহ। এই মাহবুব আমাদের আরেক ভাই জনাব মাসুদ ভাই, তিনিও বড় হজের জন্য টাকা জমা দিয়েছেন, আয় আল্লাহ তাকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আয় আল্লাহ আমরা যেন এই বড় হজগুলি করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন রব্বুল আলামিন। আয় আল্লাহ একবার হলো সোনার মক্কা সোনার মদিনা যাওয়ার তৌফিক দেন, আল্লাহ মাসুদ ভাই যেন এই হজের পুরাপুরি হুকুম আহকামগুলি আল্লাহ সুন্দর করে আদায় করতে পারে সে তৌফিক দান করুন আল্লাহ। আমাদের এহসান ভাই যেন সুন্দর সুষ্ঠুভাবে আদায় করতে পারে সে তৌফিক দান করুন আয় আল্লাহ। আয় মাহবুব সহিভাবে কোরআন পড়ে কোরআন মতো জীবন গড়তে পারি সে তৌফিক দান করুন আল্লাহ। রব্বুল আলামিন আগামী শুক্রবার 29 নভেম্বর আয় আল্লাহ বাইতুল মুকাররম জাতীয় মসজিদে আয় আল্লাহ ইকরা আন্তর্জাতিক কেরাত সম্মেলন আন্তর্জাতিক কেরাত প্রশিক্ষণ সেন্টারের পক্ষ থেকে আয় আল্লাহ বিদেশি কারির সাহেবরা পবিত্র কোরআন তেলাওয়াত করবেন, আয় আল্লাহ আপনি কবুল মঞ্জুর করুন, বলে আমিন। ইরান থেকে আসবে, ইরাক থেকে আসবে, মিশর থেকে আসবে, মরক্কো থেকে আসবে, আয় আল্লাহ এমনিভাবে আরও অনেক রাষ্ট্র থেকে পাকিস্তান থেকে আসবে, আল্লাহ ভালো ভালো কারি সাহেবরা তেলাওয়াত করবেন, মধুর তেলাওয়াত যেন আমরা আগামী শুক্রবার সেখানে গিয়ে শুনতে পারি সে তৌফিক দান করুন আল্লাহ। আয় আল্লাহ আমার ওস্তাদ কারি ইউসুফ সাহেব, তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমরা তারই ছাত্র মাবুদ, আল্লাহ তার সন্তান কারি আহমদ বিন ইউসুফ আর সারা বিশ্বের মধ্যে আল্লাহ তিনি নাম করেছেন বাংলাদেশের শ্রেষ্ঠ কারি হিসেবে, আল্লাহ তিনি সুপরিচিত হিসেবে আছেন আল্লাহ, তাকে আপনি কবুল মঞ্জুর করুন আল্লাহ। আমরা যেন আয় আল্লাহ মা বোনদের জন্য সেখানে মহিলা নামাজ করে শোনার
এবং প্রজেক্টর দেখার সুব্যবস্থা আছে আল্লাহ। আমরা যেন আমাদের সন্তানদের সহ আমরা যাইতে পারি সে তো ফিদান করুন আল্লাহ। রব্বুল আলামিন, আমরা অনেকে ছেলে মেয়ে নিয়া আল্লাহ কক্সবাজারে বেড়াইতে যাই, অন্য অন্য যাই, কিন্তু কোরআনের মাহফিলে যেন আমরা যাইতে পারি সন্তানদেরকে নিয়ে আল্লাহ সেতু বিধান করে আল্লাহ। আয় আল্লাহ আজকের আমাদের দোয়া কবুল করে নিন। আমাদের এই মসজিদে যাদের উদ্যোগে আল্লাহ কোরআন শেখা চালু হলো, যেন পাটরি সব সহ আরও যারা যারা আছে সবাইকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করুন। মসজিদ কমিটি, এলাকাবাসী সবাইকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করুন বলে আলমিন। আয় আল্লাহ আমরা যেন এই মসজিদে আবারও এরকম কোরআন শেখার ব্যাচ হয় সেতু বিধান করে আল্লাহ। আয় আল্লাহ আমাদের এক ছাত্র ভাই, তার স্ত্রী অসুস্থ, আল্লাহ তার রোগকে আপনি সাফা করে দিন। আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, আত্মীয় সবাইকে আল্লাহ কবুল মঞ্জুর করুন বলে আলমিন। আমাদের মনে নেকেছে পূর্ণ করে দিন। আমাদের সন্তানদেরকে বাবা মার অবিডেন্ট আল্লাহ সন্তান সাহেব কবুল মঞ্জুর করুন বলে আলমিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মৌতের কালে মধুর জবানে আল্লাহ যা রেখে দে মধুর বাণী, কালিমাতুন তৈয়িবা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা।